খেলাকে পেশা হিসেবে নেওয়া ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে পছন্দনীয় কিছু নয় তবে এখানে যেহেতু খেলোয়াড়রা নিজেরা একে অন্যকে আপনার আদান প্রদান করেন না অর্থের লেনদেন নিজেদের মধ্যে করেন না অতএব তাদের এই টাকা যেটা তৃতীয় পক্ষ দিচ্ছে সেটাকে সরাসরি হারাম বলা কঠিন তারপরেও এ বিষয়ে আরও পন্ডিত ওলামায়করামের স্মরণাপূর্ণ হওয়া আমার মনে হয় ভালো হবে তবে আমি যেটুকু বুঝেছি সেটাতে হলো যে এখানে জুয়া সরাসরি না তবে হ্যাঁ এই ক্রিকেট সহ যত ইন্টারন্যাশনাল খেলোয়াড় আছে সবগুলোর সাথে জুয়া অশ্লীলতার সম্পর্ক জড়িত হয়ে গেছে সেই থেকে আমরা বলতে পারি যে ক্রিকেট খেলাকে পেশা হিসেবে বিদায় নেওয়া যায় আহ আবু সুফিয়ান আপনি জানতে চেয়েছেন আমি বড় গুনাকার মনে করেন পৃথিবীতে আমার মতো গুনাকার কেউ নেই আল্লাহ আমার কবুল করবেন কিনা ভাই আবু সুফিয়ান আলসমাতালা আপনার প্রসঙ্গে বলেছেন আহ ইয়াকুবা জামিয়া

হ্যাঁ কোনো মানুষের হক নষ্ট করেছেন সেটা মানুষের কাছ থেকে আপনাকে মাফ নিতে হবে তার হক পরিশোধ করতে হবে আর এছাড়া স্বাভাবিক অবস্থায় যেই কোনো অপরাধ আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন ইনশাআল্লাহ আল্লাহবীরা সেটা ক্ষমার যোগ্য ক্ষমার অযোগ্য অপরাধ কিছুই আল্লাহর জমিনে নাই বিদায় নিরাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ স্মাতাল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবেন আমরা দোয়া করি আপনার জন্য আল্লাহ যেন আপনার সমস্ত ভুল দুটি মাফ করেন আমাদের সবাইকে আল্লাহ তাল্লাহ মাফ করেন মনে রাখবেন আমাদের ভুলের যে পাওয়ার তার সেই আল্লাহ স্মাতাল্লাহ ক্ষমার পাওয়ার অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আল্লাহ স্মাতাল্লাহ আপনাকে তৌফিক দান করুন যে জাকমুল্লাহ